ওং রি তারা দেব্যই নমঃ নমঃ যা দেবী সর্বভূতে সুমাতৃ রূপে না সংস্থিতা নমস্তস্যই 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 নমঃ নমঃ। শ্রী শ্রী মা তারা চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে সুপ্রভাতে কৌশিকী অমাবস্যার ভোরের তারা চ্যানেলের ভোর পাঁচটায় বিশেষ প্রতিবেদন সৌম ব্যানার্জি একনিষ্ঠ ব্রাহ্মণ এবং পূজারি মা তারা মাতৃ আশ্রমের কর্ণধার মাতৃসাধক সঞ্জয় দেবের একনিষ্ঠ পরমপ্রিয় ছোট ভাই এবং ভক্ত সঞ্জয় দেব অন্তর প্রাণ, তাই তো এবারের কৌশিকী অমাবস্যায় মাতৃসাধক সঞ্জয় দেবের সাথে তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞে বসার সুযোগ পেয়েছে ছোট্ট ভাই সৌম ব্যানার্জি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নম, অর্থাৎ সঞ্জয় দেবের তাকে ভালো লাগে যাদের অতিরিক্ত ভক্তি শ্রদ্ধা এবং মায়ের প্রতি অগাধ বিশ্বাস থাকে। মাতৃসাধক সঞ্জয় দেব অর্থ চাই না, বিলাসিতা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, টাকা চাই না, সম্পত্তি চাই না, চাই আপামোর ভক্তদের কাছ থেকে একটু ভালোবাসা আর মা তারার চরণে একটু অশ্রু জল। সেটুকু নিয়েই তো দীর্ঘায়িত শয়ে শয়ে যাত্রী এসে পৌঁছায় গোঘাটের বরুণ মা তারা মাতৃ আশ্রমে। মাতৃসাধক সঞ্জয় দেব এবার থাকছি অগণিত যাত্রী ভক্ত এবং শিষ্যদের কল্যাণে কৌশিকী অমাবস্যার পূর্ণলগ্নে তারাপীঠে। বিগত বছরগুলিতে অসংখ্য যাত্রী ভক্ত শিষ্য এবং পরিচিতরা যজ্ঞাহুতিতে অংশগ্রহণ করেছে, পূজা পাঠিয়েছে। এবারেও মা তারা চরণে এক নূতন অনবদ্য উপহার শুভ কৌশিকী অমাবস্যা 2023। এই ভোরের তারা চ্যানেল কৌশিকী অমাবস্যা উপলক্ষে 27 ভাদ্র অর্থাৎ বৃহস্পতিবার সারা দিনব্যাপী অসংখ্য ভিডিও আপনাদের দরবারে পোস্ট করবে। আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। বাড়িতে বসে তারাপীঠে সম্পূর্ণ লাইভ অনুষ্ঠান অনুভব করবেন। মা তারার চরণে বাড়িতে বসে একটু অশ্রু জল নিবেদন করুন, কল্যাণ হবে। নমস্কার।